আসসালামু আলাইকুম। দৈনিক শিক্ষা ডট কমের তিনটার সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ। সঙ্গে আছি আমি নাফিস আহমেদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কলেজে ভর্তির মনোনয়ন পেল আরও 2,40,000 শিক্ষার্থী। নিশ্চয়ন সিলেকশন চলবে কাল থেকে আগামী 2 দিন। করোনা পরিস্থিতিতে অনলাইনে শিক্ষার সুযোগ পাচ্ছে মাত্র 21% শিক্ষার্থী। জরিপ বিশ্বব্যাংকের। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সপরিবারে হত্যার হুমকি। জাতীয় পতাকার আদলে বিদ্যালয়ের সিঁড়ি রং করার ঘটনায় তোলপা, ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা। নারায়ণগঞ্জের মসজিদে এসি বিস্ফোরণে 12 জনের মৃত্যু, দগ্ধ সবার অবস্থা আশঙ্কাজনক, প্রধানমন্ত্রীর শোক। চলে গেলেন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আবু ওসমান চৌধুরী। এবং ইউএনও ওয়াহিদা খানমের শারীরিক অবস্থার উন্নতি, চুরির উদ্দেশ্যেই মামলা, জানালো র‍্যাব। এবার বিস্তারিত। দ্বিতীয় ধাপের আবেদন ও প্রথম ধাপের মাইগ্রেশনের পর আরও 2,40,657 জন শিক্ষার্থী একাদশ শ্রেণীতে বিভিন্ন কলেজে ভর্তির জন্য মনোনয়ন পেয়েছে। শুক্রবার রাতে একাদশ শ্রেণীতে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হয়। শনিবার দুপুরে ঢাকা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক ডক্টর হারুনুর রশিদ দৈনিক শিক্ষা ডটকমকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, প্রথম ধাপে আবেদন করে কলেজ না পাওয়া অনেক শিক্ষার্থী সিলেকশন পরিবর্তন করে মনোনয়ন পেয়েছেন। এছাড়া যেসব শিক্ষার্থী এখনও কলেজে ভর্তির মনোনয়ন পায়নি, তারা তৃতীয় ধাপে আবেদনের সুযোগ পাবেন। দ্বিতীয় পর্যায়ে শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চয়ন চলবে 5 সেপ্টেম্বর থেকে 6 সেপ্টেম্বর বিকেল 5টা পর্যন্ত। করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীরা আগের চেয়ে কম পড়াশোনা করার সুযোগ পাচ্ছে। স্কুল খোলা থাকার সময়ে তারা যে পরিমাণ সময় পড়াশোনায় ব্যয় করত, ছুটির মধ্যে সেটি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। বিশ্বব্যাংকের এক অনলাইন জরিপে এমন তথ্য উঠে এসেছে। 2,181 জন শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের সঙ্গে ফোনে সাক্ষাৎকারের মাধ্যমে জরিপটি করা হয়। এতে দেখা যায়, শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চলমান রাখতে সরকারিভাবে নানা উদ্যোগ নেওয়া হলেও তা তেমনভাবে কাজে আসছে না। মাত্র 48% শিক্ষার্থীর টেলিভিশন দেখার সুযোগ রয়েছে। সংসদ টিভি দেখে ক্লাস করার সুযোগ রয়েছে মাত্র 39% শিক্ষার্থী। এছাড়া সরকারিভাবে অনলাইন ভার্চুয়াল শিক্ষা কার্যক্রমে যুক্ত হতে পারছে মাত্র 21% শিক্ষার্থী। কারণ ইন্টারনেট সেবার বাইরে থাকা শিক্ষার্থীরা এসব শিক্ষা কার্যক্রম থেকে বঞ্চিত হচ্ছেন। সাক্ষাৎকারে অংশ নেয়া ঢাকা ও ময়মনসিংহ পরিবারগুলোর মধ্যে মাত্র 15% শিক্ষার্থী ইন্টারনেট ব্যবহারের সুবিধা রয়েছে। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ দিদারুল আলমকে সপরিবারে হত্যার হুমকি দেওয়া হয়েছে। দাবি করা চাঁদার টাকা দিতে রাজি না হয় এ হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন উপাচার্য। এই ঘটনায় নিরাপত্তা চেয়ে রাজধানীর ধানমন্ডি মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনি। জিডি সূত্রে জানা যায়, গত 18 আগস্ট সকালে ফোন করে সর্বহারা জলদস্যু প্রধান মহিউদ্দিন পরিচয়ে উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ দিদারুল আলমের কাছে চাঁদা দাবি করা হয়। এতে রাজি না হলে তাকে সপরিবারে হত্যার হুমকি দেওয়া হয়। জাতীয় পতাকার আদলে একটি প্রাথমিক বিদ্যালয়ের সিঁড়ি রং করার ঘটনায় গাইবান্ধায় তোলপাড় শুরু হয়েছে। মাঝে লাল ও দুই পাশে সবুজ রঙে সৃজন করা হয় সিঁড়িটি। বিষয়টি অভিভাবকদের নজরে এলে এ নিয়ে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনার দায়ে প্রধান শিক্ষক ও সভাপতির বিচার দাবি করেন তারা। স্থানীয়রা জানান, বুধবার বিকেলে চিত্রশিল্পী সাদ্দাম হোসেন সিঁড়িটি লাল সবুজ রঙে সৃজন করার সময় এলাকার অনেকে প্রতিবাদ জানায়। তবে তা উপেক্ষা করেই সাদ্দাম তার কাজ শেষ করেন। অভিযুক্ত সাদ্দাম হোসেন জানান, বিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী তিনি কাজ করেছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাদিরা বেগমের কাছে এ বিষয়ে তার মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বলেন, কাজে কোনো ত্রুটি হয়ে থাকলে অতি দ্রুত তা ঠিক করা হবে। নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মসজিদে এয়ার কন্ডিশনার বিস্ফোরিত হয়ে 12 জনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে এশার নামাজের পরপর সদর উপজেলার পশ্চিমতল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে এ ঘটনা ঘটে বলে জানান নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়দুল আলম। বিস্ফোরণে গুরুতর আহত হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মোট 37 জন ভর্তি হন। তাদের মধ্যে প্রায় সবার অবস্থাই আশঙ্কাজনক। এদিকে এ ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি এ বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন এবং সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন।
মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আবু ওসমান চৌধুরী মারা গেছেন। শনিবার সকালে রাজধানীর সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 85 বছর। তার ব্যক্তিগত সহকারী আবুল বাশার তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, ওসমান চৌধুরী দীর্ঘদিন ধরেই নানা রোগে ভুগছিলেন। গত 30 আগস্ট তাকে সিএমএইচে ভর্তি করানো হলে তার করোনা পজিটিভ আসে। এর 3 দিন পর আবার তার করোনা রিপোর্ট নেগেটিভ আসে। আবু ওসমান চৌধুরী 71-এর মুক্তিযুদ্ধের 8 নম্বর সেক্টর কমান্ডার হিসাবে দায়িত্ব পালন করেছেন। অস্ত্রোপচারের পর জ্ঞান ফিরেছে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের। বর্তমানে হাসপাতালের আইসিইউতে তাকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। শুক্রবার দুপুরে তার সিটি স্ক্যান রিপোর্টও শতভাগ ভালো এসেছে। এদিকে চুরি করার উদ্দেশ্য নিয়ে দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের উপর হামলা করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। র্যাব 13 অধিনায়ক রেজা আহমেদ ফেরদৌস শুক্রবার সন্ধ্যায় রংপুরে এক সংবাদ সম্মেলনে তদন্তের অগ্রগতির তথ্য তুলে ধরেন। তিনি বলেন, এ ঘটনায় আসাদুল, নবিরুল ও খোকা নামের মোট 3 জনকে গ্রেফতার করা হয়েছে। দর্শক, শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কলেজে ভর্তির মনোনয়ন পেল আরও 2,40,000 শিক্ষার্থী। নিশ্চয়ন সিলেকশন চলবে কাল থেকে আগামী 2 দিন। করোনা পরিস্থিতিতে অনলাইনে শিক্ষার সুযোগ পাচ্ছে মাত্র 21 ভাগ শিক্ষার্থী, জরিপ বিশ্বব্যাংকের। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সপরিবারে হত্যার হুমকি। জাতীয় পতাকার আদলে বিদ্যালয়ের সিঁড়ি রং করার ঘটনায় তোলপাড়, ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা। নারায়ণগঞ্জের মসজিদে এসি বিস্ফোরণে 12 জনের মৃত্যু, দগ্ধ সবার অবস্থা আশঙ্কাজনক, প্রধানমন্ত্রীর শোক। চলে গেলেন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আবু ওসমান চৌধুরী এবং ইউএনও ওয়াহিদা খানমের শারীরিক অবস্থার উন্নতি, চুরির উদ্দেশ্যেই হামলা জানালো র্যাব। দর্শক, শেষ করছি দৈনিক শিক্ষা ডটকমের 3টার সংবাদ। আগামীকাল দুপুর 12টার সংবাদ দেখার আমন্ত্রণ। সবাই সুস্থ থাকুন, সে পর্যন্ত সামাজিক দূরত্ব মেনে চলে ভালো থাকুন। সবাইকে ধন্যবাদ।